yaşarara. কি খবর আপনার খবর নিশ্চয় ভাল। স্বাগতম জানাইছো মোর ইউটিউব চ্যানেল আকমুন ভাই। আজি তার নর্মেল ব্লগ আপনার আগবাম ব্লগ তেনে ভিডিওটি আমি আরম্ভ করো। হেল্লো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাতেপা উঠলো, উঠি মুগাত ধুলো, ধুই দেখা পাও যে ট্রেক্টরে মাটি কাটি আছে। মাটি কাটা দেখা পাই আপনি অল্প ভিডিও করে দিও, দেখিছে নে কি সুন্দরভাবে মাটি কাটি আছে। আজিকালি অল নতুন টেকনোলজি, আগতে লেবার আছিল, আজিকালি লেবার সেবার নাই, আজিকালি হাইড্রলিক সিস্টেম, হাইড্রলিকে দেখি সুন্দরভাবে মাটি কাটি আছে। আর কামলাক কলো কামলায় সুন্দরভাবে হই দিয়ে আছে, দেখিছে নে কি সুন্দরভাবে কামলায় হই দিয়ে আছে। আর মাটি কাটি থাকার কাষে দিয়ে আমার লাউ আছে, পানি লাউ, দেখিছে নে এই হেঁটি কি সুন্দরভাবে পানি লাউতো লাগি আছে। আর তারে কাষতে আছে থৈনা, দেখা পাইছি নাই এইবিল থৈনা, মুরগি খিচরে না খিচরার কারণে আগলি দি থৈছো, আগলি দিলে মুরগি খিচরাটো কমে। আর তারে কাষতে দুডাল বাজারের পর অমিতার পুলি আনছিল, অমিতার পুলি দেখিছে নে, অমিতার পুলি আনছিল, এডাল মরি গেছে আর এডাল লাগছে, দেখা পাইছি না এই সুন্দরভাবে চাপারতে লাগে অমিতাবিল, কি সুন্দরভাবে লাগি আছে। এই সরু সরু করা ধরছি মাত্র, দেখা পাইছি না এই সেই নাং নং করা। ঘরতে খেতি করবো লাগে, ঘরের খেতিবিল, ঘরের খেতি বস্তু, ঘর ঘরের খাদ্যখিনি খুব বহুত ফ্রেশ। তারপিছতে আর ট্রেক্টর আহিলে, ট্রেক্টর আহি কান চান কালা করে ফেলছে একেবারে, উপায় নেই কথা, মাটিটা কাটবাই লাগবো, দেখা পাইছে না এই আহিল আর আর আহি দাঙি দিলাক পাঁচটো, এনেকে সুন্দরভাবে মাটি কাটি আছে আজি দিনটো। এনেকে মাটি কাটি 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 প্রায় 15-20 গাড়ি মাটি কাটলাক, আর আমার ইসি ম্যানেজার কে গাড়ি আহি কে গাড়ি নাই সি ধুনিয়াকে চাই আছে। এতে আরও এখন ট্রেক্টর আছে, এনেদরে 10-15 মিনিটের মূরে মূরে ট্রেক্টর আহি আছে, মাটি কাটি আছে, দেখিছে নে। ৰাতিপুৱা হ'ল, ৰাতিপুৱা ভাবিলোঁ অলপ মাটিৰ কামে কৰোঁ, ট্ৰেক্টৰে কালি মাটি ফেলে গ'ল না, সেইকাৰণে আজিলৈ ভাবিলোঁ মাটিৰ কাম কৰোঁ। কিন্তু মাটিৰ কামটো ইমান ইজি কাম নহয়, বহুত কষ্টদায়ক কাম, বহুত ভাগৰ লাগি গ'ল মাটি কাটিতে কাটাতে। কিন্তু এনেকৈ মাটি কাটি থাকোঁতে এটা খবৰ পালোঁ যে আমাৰ পেহীৰ ল'ৰাটোৰ এক্সিডেণ্ট হৈছে, সেইকাৰণে বেছি দেৰি নকৰি মাটিৰ কামটো ঠেক চামেত থৈ গুৱাহাটীক গ'লোঁ। আৰু সন্ধিয়াৰ গুৱাহাটীখন এবাৰ চাওকচোন কি সুন্দৰ লাগিছে দেখিয়ে। এয়া প্রতীক্ষা হসপিটাল আহি পালো, আর এইখান হসপিটাল বহুত কস্টলি, ইয়াত আমার দরে মানুষের ট্রিটমেন্ট করা তো সম্ভব নহয়, দেখিছে নে কি বৃহত্তর এখন হসপিটাল। আর আমার পেহীর লড়াটোর এক্সিডেন্ট হয়েছে, কি এক্সিডেন্ট হয়েছে ইত্যাব নজনাও, পিছত বারে আপনার জানাই দিম। হসপিটালের ভিতরখন নিট এন্ড ক্লিন, আর ইয়াত মাস্ক মারি থাকবালে, দেখিছে নে মই কি সুন্দরভাবে ব্ল্যাক মাস্ক পরিধান করে আছো। আর রাতির হসপিটালতে থাকলো, অহরপরা হয় এনেদরে অহা যাওয়া করে আছো, কি করব, হসপিটাল থাকাজনে গম পাই কেন এটা পরিবেশ, কেন এটা সিটুয়েশন। আর রাতি পহরল, রাতি পহরতে মই কি করলি সুন্দরভাবে লিফ্টত উঠলো, লিফ্টত উঠি ধুনিয়াকে গেলো। আর আমার কাষতে পেহীহাতর ঘর, পেহীহাতর ঘরক গেলো, পেহীহাতর ঘরত যাই সুন্দরভাবে ফ্রেশ ফ্রেশ হলো। আর মই কি করলো, আমি তো গাঁর মানুষ না, আমি কি করলো, আমি দমকলত গা ধোয়া মানে, সেইকাৰণে মই কি কলো কুয়াত গা ধুলো, কুয়াত বহুদিন কুয়াত গা ধোৱা নাই, আজি কুয়াত গা পা ধুলো, গা পা ধুই ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে ভাত তাত খাই ওলাই আহিলো ঘরক লগে। এইখন জালুকবাড়ির ব্রিজ, দেখিছে নে কি সুন্দর ঘূরণীয়া, সকলে চিনি পাইয়ে, তথাপিতে এবার দেখাই দিলো। আর জালুকবাড়ির ব্রিজখনের পিছতে আপনাদের দেখা পাব শরাইঘাটর ব্রিজ, এইখন সকলের চিনাকি, দেখিছে নে। আর আজি আমার মাহির লড়াটোর বিয়া, আর বিয়াত আইলো, আর গেটখন দেখিছে নে কি সুন্দরকৈ একদম মালালাইতে সজাইছে, এটা ভিতরত যাম আর সকলকে চিনাকি করে দিন, দেখাই দিম। আর দেখিছে নে ইয়া বিয়াত বিয়া খাবলে সকলে আহিছে, আহায় আহি আছে, যাওয়ায় যাই আছে, খাওয়ায় খাই আছে, দরাক মাত দায় দি আছে। পেন্ডেলখন দেখিছে নে, পেন্ডেলখন দেখি কিবা এটা ভাল লাগিছে, কি সুন্দর লাগিছে পেন্ডেলখন, দেখিছে নে। বিয়াত নৃত্য চাওকচোন মানুহবিলাকত, গুলাবি শরারা।
এতিয়া দরাই বিয়া করাবলে যাবলে ওলাইছে যাব ওলা মুহূর্তত সকলকে তিরি চলি আপা আপি পেহা পেহি মামা মামী সকলকে সেবা জানাই আছে আর আশীর্বাদ দরা গাড়িত বহি ললে আর আমি এটা কইনা আনিবলে যাও সুন্দর লাগিছে আর মণ্ডপটো কিবা এটা ভাল লাগিছে যদি ভিডিওটো চাই কিবা এটা ভাল লাগে তেনে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করিব পুনৰ এটা নতুন ভিডিওত লগ পাম আজিলে সামৰিছো বাই বাই লাভ ইউ